আমরা পরের প্রশ্ন নিচ্ছি। বোন যে প্রশ্ন রেখেছিলেন, তার কোনো আত্মীয়, বিশেষ করে আমাদের সমাজে অনেক আত্মীয় রয়েছে যাদের ইনকাম অবৈধ বলে আমরা জেনে থাকি, স্পষ্ট তাদের ইনকাম অবৈধ অর্থাৎ হারাম পন্থায় তাদের ইনকাম রয়েছে, এখন তাদের বাসায় বেড়াতে গেলে আমরা খেতে পারবো কিনা? এখানে শরীয়তের একটি বিধান রয়েছে, একটি হলো আজিমাত একটা শব্দ আছে আর রুখসাত একটি শব্দ আছে। আজিমাত তারাই উত্তম পন্থা অবলম্বন করে যারা মুমিনের পরে হয় মুসলিম, মুসলিমের পরে হয় মুত্তাকি, মুত্তাকির পরে হয় মহসিনিন, অতি উত্তম কর্মপরায়ণকারী। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার অমুক খালতো ভাই, মামাতো ভাই, শালক, সম্বন্ধী বা যে কোনো আত্মীয়, আমি তার বাসায় যেতে হচ্ছে আত্মীয়তার বন্ধন ঠিক রাখার জন্য যেতে হচ্ছে, অথবা রক্তের সম্পর্কীয় অথবা বৈবাহিক কারণে সম্পর্কীয় আত্মীয়, আত্মীয় সম্পর্ক রাখা অপরিহার্য দায়িত্ব, হ্যাঁ, তো রক্তের সম্পর্কীয় আত্মীয় তো সম্পর্ক রাখা ফরজ করে দেওয়া হয়েছে কোরআনের আয়াত দিয়ে এবং হাদিস দিয়ে, তো সম্পর্ক রাখার জন্য বাসায় যাচ্ছেন। আপনি যদি মনে করেন যে আমি অতি উত্তম পন্থা অবলম্বন করব, আমি হারাম সে উপার্জন করে এই জন্য আমি খাবো না, তাহলে তার বাসায় না খাওয়াটা তার জন্য সেরেও হতে পারে। আর যদি সে মনে করেন যে আমি তাকে নিঃসন্দেহে দাওয়াতি কাজ করব, তার বাসায় খানা খাবো এবং তাকে আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করবো, ঘুষ ছেড়ে দাও, সুদের যে ব্যবসা করো এগুলো ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, আখেরাতে আমি না খাইলে বরং আমার সম্পর্কটা আরও গ্যাপ হবে, কাট হয়ে যাবে, পরে আমার কথা একটাও শুনবে না, তাহলে এই প্রভাব যদি তার উপরে রাখা যায় তাহলে আপনি দু একদিন দু একবার তার বাসায় খানা খেতে পারেন। কিন্তু উত্তম পন্থা হলো আজিমাত, সেটা হলো না খাওয়াটা। আর খানা খাওয়ার উদ্দেশ্য থাকতে হবে আপনাকে তাকে ইসলাহিয়াতের জন্য, তাকে দাওয়াতের মিশন নিয়ে তাকে ওই পথ থেকে ফিরানোর জন্য, এই উদ্দেশ্যে আপনি খেতে পারেন একবার দুইবার, তারপরে আপনি ছেড়ে দিবেন। শেখ, যে প্রশ্নগুলো নিচ্ছিলাম, দুটি প্রশ্ন ছিল। বোন প্রশ্ন রেখেছিলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম নাবিয়িনা মুহাম্মদ, এই দরুদটি পাঠ করা যাবে কিনা? এটা মাসনুন দুরুদের মধ্যে একটি, কিন্তু নাবিয়িনা মুহাম্মাদের আগে যদি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এই শব্দটি সংযোজিত হবে। এই দরুদটি সহি দরুদ এবং এটা আরেকটি কথা ওনাকে জানতে হবে, উনি সহ যারা শুনতেছেন, যে নামাজের ক্ষেত্রে দুরুদ ইব্রাহিম ছাড়া এই দুরুদ মিনিংফুল এবং এটা সহি দুরুদ, এই দুরুদ পড়া জায়েজ আছে, কিন্তু নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম এটি পাঠ করতে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট, তবে আলা শব্দটি আসবে যোগ করতে হবে, একবার পড়লে আমরা পড়ে দিতে পারি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।